হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন চাকরির খবর এনেছি। সেই চাকরির খবরটি হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে 40টি অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার লাগবে এবং এটি নিয়োগ করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আমরা দেখতে পাচ্ছেন 18/2018। এবং অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের www.msco.org এই ওয়েবসাইটটা আপনাদের যেতে হবে। আপনাদের সেটা আমি ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো। এবং এখানে দেখুন, পে ব্যান্ড 4 অনুযায়ী আপনারা মাইনে পাবেন 9,000 থেকে 40,500, প্লাস গেট পে হচ্ছে 4,400। এবং আপনাদের অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং এর টেকনিক্যাল এডুকেশন থেকে আপনাদের ডিপ্লোমা থাকা চাই এবং 1 ইয়ার প্র্যাকটিক্যাল ট্রেনিং এর যোগ্যতা অভিজ্ঞতা থাকা চাই। এবং আপনারা যদি এই যোগ্যতার থেকে হায়ার যোগ্যতা যারা আছে, মানে উচ্চতর যোগ্যতা যারা আছে, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে দেখুন, আপনাদের এজ হতে হবে 37 ইয়ার্স এর অবধি, এবং 37 ইয়ার্স এর বেশি হলে হবে না। 1 জানুয়ারি 2018 থেকে আপনারা হিসাব করবেন। এবং 5 বছরের রিল্যাক্সেশন আছে এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটের জন্য, আর 3 বছর ওবিসি এবি ক্যান্ডিডেটের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইউআর অ্যান্ড ওবিসি এবি ক্যান্ডিডেটের জন্য 150 টাকা, 150 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে, প্লাস প্রসেসিং চার্জ আছে 50 টাকা, প্লাস 20 টাকা ব্যাংক চার্জেস আছে। টোটাল আপনাদের 200 টাকা, 220 টাকা আপনাদের চার্জ পড়বে। এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 50 টাকা চার্জ দিতে হবে, প্রসেসিং চার্জটাই দিতে হবে, আর তার সঙ্গে 20 টাকা ব্যাংক চার্জ। টোটাল 50 আর 70 টাকা চার্জ দিতে হবে। এবং আপনারা এটি একটি এখানে দেখুন একটি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা অফলাইনও চালান জমা দিতে পারেন। চালান জেনারেট করতে হবে আপনাদের ওয়েবসাইট থেকে চালান জেনারেট করে আপনাদের এই ইউনাইটেড ব্যাংকের এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা এই টাকা জমা দিতে পারবেন অফলাইন। এবং এখানে আরও যেটুকুলো আছে সেটা হচ্ছে যে, যদি আপনারা আপনারা কোথাও সার্ভিস করতে থাকেন, মানে আপাতত করছেন, সেটা স্টেট গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা লোকাল সেক্রেটারি বডি, তাহলে আপনাদের একটা এনওসি লাগবে। এবং সেখান থেকে এনওসি লাগবে এখানে এই কাজটি জয়েন করার জন্য। এবং লাস্ট ডেট হচ্ছে, এটির হচ্ছে 13/9/2018। চালান জেনারেটের লাস্ট ডেট হচ্ছে 12/9/2018। এবং অ্যাপ্লিকেশান দা কমপ্লিটেড বাই আপনাদের কমপ্লিট করতে হবে 14/9/2018-এর মধ্যে টোটাল কমপ্লিট করে দিতে হবে। তো আপনারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করুন। এবং এখানে দেখুন, এই ডেট পোস্টেড হয়েছে 11/8/2018 তারিখে এটি পোস্ট হয়েছে। এবং এটি একটি 2 পাতার পিডিএফ আছে। এই পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন, আপনারা msco.org এই ওয়েবসাইটে আপনারা যাবেন। এখান থেকে অ্যাপ্লাই অনলাইন করলে এখন এটি অ্যাপ্লাই আপনারা করতে পারবেন না। এটা 14 তারিখ থেকে অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। এবং এখানে দেখুন, এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটি অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এবং এমপ্লয়মেন্ট নোটিশে ক্লিক করার পর এখানে দেখুন 18/2018, এবং এখানে আপনারা ডাউনলোড অপশানটা যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে টোটাল দেখে নিতে পারবেন। 2 পাতার একটি পিডিএফ আছে। এবং কোনো রকম সমস্যা হলে আমাকে লিখতে জানা ভুলবেন না। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।